আল্লাহ তোমার কাছে কাঁদি যতবার এই যেন সান্ত্বনা হৃদয়ে আমার অসীম দয়ার দান দিও বারে বার তোমার দরবারে মিনতি আমার তোমার দরবারে ফরিয়াদ আমার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দলাইমাটি আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দীর্ঘ দশ বৎসর পরে বার্ষিক ওয়াজ মাহফিলের মহতরম সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম আইমায়ে মাসাজিদ হুফাজে কেরাম সর্বস্তরের মুরব্বিয়ান প্রিয় যুবক ভাইরা পেশাজীবী বন্ধুগণ পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যিনি মেহরবানি করে আমাদেরকে এই মুবারক মজলিসে শরীক হওয়ার তৌফিক ইনায়ত করেছেন এজন্য আমরা সকলে জবান খুলে মহব্বতের সহিত সওয়াবের নিয়তে পড়ি আলহামদুলিল্লাহ অনেকে আবার আলহামদুলিল্লাহ বলেন নাই যারা বলেন নাই আপনারা অনেক সৌভাগ্যের চান্স মিস করলেন আল্লাহর প্রতি আপনারা রাজি না বেজার রাজি আছেন তো যারা আলহামদুলিল্লাহ বলেন নাই বোঝা গেল আল্লাহর প্রতি এরা সন্তুষ্ট না বেজার সবাই সুখী আছেন তো খুশি আছেন তো সুতরাং খুশি মনে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আমি সূরা হাসর থেকে একটি আয়াতে করিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি আল্লাহ চাহে তো এর আলোকে মুখতাসার কিছু কথা বলবো ইনশাআল্লাহ وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب أي سورة حشر لأول الحشر أي جملة تكي حشر شبدة تكي أي سورة نام كرون كرائج سورة الحشر حشر ماني هلو شما بيش এখানে একটা বিশাল ঘটনা আছে ঘটনা হলো মদিনায় কয়েকটা ইহুদি গোত্র ছিল বনু কাইনুকা বনু নজির এরা ছিল ইহুদি দীর্ঘদিন ধরে এরা মদিনায় বসবাস করছে ইয়াসরিবে রাসূলুল্লাহ আসার পরে তারা সহ ইহুদি সহ মদিনার সনদে তারা একমত হয়েছে যার কারণে মুসলমানদের জন্য রাসূলুল্লাহ নবী এবং ফয়সালাকারী আর ইহুদিরা নবী মানে নাই তবে ফয়সালাকারী হিসাবে তারা একমত হয়েছে অর্থাৎ মদিনা একটা রাষ্ট্রের রূপ নিছে আর এই রাষ্ট্রের মুরব্বিয়ানা করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে মদিনার সনদে লিখিতভাবে এরা চুক্তিবদ্ধ হয়েছে
তো এই এখানে কয়েকটা চুক্তির মধ্যে একটা ছিল যে বহির শত্রু দ্বারা যদি মদিনার কেউ আক্রান্ত হয় তাহলে আমরা সবাই তার পক্ষ নিয়ে শত্রু দমন করব সেই হিসাবে রাসূলুল্লাহর উপর বদরে উহুদে খন্দকে যে সমস্ত হামলাগুলো হয়েছে ইহুদিদের উচিত ছিল যে মুসলমানদের সহযোগিতা করা কিন্তু সহযোগিতা তো করে নাই ভিতরে ভিতরে এরা কাফিরদেরকে উস্কাইয়া দিছে সেই হিসাবে আপনারা বলেন একটা রাষ্ট্রের নাগরিক হিসাবে এরা রাষ্ট্রদ্রোহী কাজ করেছে কিনা এবং মদিনার যেই সনদে তারা চুক্তি করেছিল সেই চুক্তি লঙ্ঘন হয়েছে কিনা এইভাবে খন্দকের যুদ্ধে তো তাদের ষড়যন্ত্র একেবারে প্রকাশ্য রূপ নিয়েছে আবু সুফিয়ানের নেতৃত্বে যে দশ হাজার বাহিনী এইটার জন্য ইহুদিরা মক্কায় প্রতিনিধি পাঠাইছে কাব বিন আশরাফের নেতৃত্বে প্রতিনিধি পাঠাইছে হেরা এখানে গিয়া কুরাইশদেরকে উত্তেজিত করেছে যে তোমরা উহুদের যুদ্ধে তো তোমরা প্রতিশোধ নিছো কিন্তু পুরাপুরি কবজা করতে পারো নাই মুসলমানরা উহুদের মায়ের খাইয়া এখনো এরা কোমর সোজা করে দাঁড়াইতে পারছে না এই অবস্থায় বড় একটা বাহিনী লইয়া যদি হামলা করো তাইলে সমূলে এদেরকে উৎকাত করা যাবে এবং এরা বর্ষা দিছে যে আমরা তোমরা বাহিরের থেকে হামলা করবা আর আমরা ভিতর থেকে আমরা ভিতর থেকে নাউজুবিল্লাহ পড়েন এখন বলেন এরা কত বড় অপরাধী রাষ্ট্রদ্রোহী অপরাধ না একটা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যেই রাষ্ট্রটা তারা নিজেরা স্বীকৃতি দিয়েছে এবং যেই রাষ্ট্রের সব সুযোগ সুবিধা তারা বুক করতেছে তো দশ হাজার বাহিনী দেখিয়া ইহুদিরা খুব আনন্দিত যে আর বেশ বাকি নাই এবার পুরা মদিনা আমরা দখল করে নেব নাউজুবিল্লাহ পড়েন কিন্তু মাত্র ১৫০০ সাহাবি নিয়ে আল্লাহর রাসূল ২৬ দিন অথবা এক মাস এই দশ হাজার শত্রুর মোকাবিলায় আল্লাহর রাসূল মদিনা হেফাজতের লড়াইয়ে নিজে নেতৃত্ব দিয়েছেন সুবহানাল্লাহ যারা মদিনায় গেছেন তারা বলতে পারবেন মদিনার মসজিদ থেকে পশ্চিম তো এইদিকে না কোন দিকে এদিকে এদিকে যদি পশ্চিম হয় তাইলে মদিনার মসজিদ থেকে না মদিনার মসজিদ তো হইল গিয়া দক্ষিণ হেমনা দিয়ে হবে না ওদিকে দক্ষিণ মসজিদে নববী তো দক্ষিণ দিকে তো মদিনার মসজিদ থেকে দেড় কিলোমিটার মাত্র এইদিকে পশ্চিম উত্তর পশ্চিম উত্তর এখানে একটা কালো পাহাড় আছে জবল সালহা এই জবল সালহা থেকে এইদিকে প্রায় ৮ কিলোমিটার বনু সালামার পল্লী পর্যন্ত ৮ কিলোমিটার এটা শুধু পাথুরে জমি খালি ফাত্তর আর ফাত্তর দশ হাত চওড়া আর পাঁচ হাত গভীর খাল কদিছেন খাল সুবহানাল্লাহ বাংলাদেশের মাটির মতো না কিছুটা বুঝবা যদি
খানাই ঘাটের এই একবারের সীমান্ত এলাকা লালটিলা মন্তাজগঞ্জের দিকে একটা আছে নানি মোলাগুল লালটিলা হিগুলাত মাটি খাটতে জানবার হয়ে যায় নানি সেদে সেদে ফাত্তর হওয়া যায় নানি এইরকম رسول الله صلى الله عليه وسلم اخذت تيم করে করে দিবেন প্রত্যেক টিমের দাইতে দশাত বিশাত করিয়া আর এই খাল করতে গিয়া মাটি খাটরা ফটোবুক বেশি লাগে না আর এগুলা মাটি খাটিরা না পাথর খাটিরা এই অবস্থায় আল্লাহর নবীর সাহাবীরা পাথর কুড়ে কুড়ে খন্দক তৈরি করছেন প্রচন্ড ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম এমন দিন গেছে ঘন্টার পর ঘন্টা কাজ করেছেন শুকনা খেজুর মুখে লইয়া শুকনা খেজুর সাবাইয়ার বিসি মুখ রাখি দিছেন সুবহানাল্লাহ আমার ভাইরা রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কাছে খবর গেল একটা পাথর বাড়ি রইছে মুদাওয়ারাতুন হিজারাতুন মুদাওয়ারাতুন বাইদা সাদা গোল শক্ত একটা পাথর কুড়িয়া পাওয়া গেছে বড় বারবার চেষ্টা করিয়া এটা উঠানো যায় না ফাটানো যায় না ভাঙার কোনো উপায় নাই যারা গেছেন তারা দেখবা এই পাহাড়ের খালো পাথর এমনিতেই শক্ত আর জমির নিচে একটা সাদা পাথর পাওয়া গেছে সাদা পাথর শক্ত থাকে না আমরা দেশে মাঝে মাঝে সাদা পাথর যে কোনো কোনো অন্যান্য পাথর চেয়ে শক্ত নাই না বিশাল প্রকাণ্ড পাথর পাওয়া গেল রাসূলুল্লাহর কাছে খবর গেল রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন একটা মাত্র চাদর তার গায়ে আল্লাহর নবী কোড়াল হাতে নিলেন কোটার হাতে নিয়ে এইভাবে উপরের দিকে উঠাইতে চাদর তো তখন তার পেট মুবারক বাই রইছে দেখা গেল কয়েকটা ছোট ছোট পাথর বাঁধা আল্লাহ নবী আঘাত করলেন আঘাতের সাথে সাথে একটা প্রচন্ড শব্দ হলো আর একটা নূরের উদ্গিরণ হলো একটা নূরের জ্যোতি বের হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহু আকবার সাথে সাথে সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ তাকবীর দিতানি দেন তাকবীর দেখো আল্লাহু আকবার রাসূলুল্লাহর তাকবীর শুনিয়া সাহাবায়ে কেরামে তাকবীর দিছেন ই আপনারা লখন মরা তাকবীর নেই বুঝা যার হেরা যেভাবে ফেটোর কুদা আছে এর চেয়ে বেশি আপনার আল্লাহ কাছে কব্বারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কব্বার আসহাব রাসূলিল্লাহ জোরে বলো আল্লাহু আকবার এইভাবে তিনবার রাসূলুল্লাহ তাকবীর দিলেন সাথে সাহাবায়ে কেরাম তাকবীর দিলেন আমার ভাইরা এই তিন তকবীরেই আহজাবের যুদ্ধের বিজয়ের ফয়সালা হয়ে গেল আল্লাহু আকবার
এদিকে বাদে খয়াজার আইছে 10,000 কথা কই না খয়াজার 10,000 আর তকবীর রাসূলুল্লাহ কয়টা দিবেন মাটি করতে গিয়ে কয় তকবীর দিবেন তিনটা তকবীরের সাথে সাথে নূরের চমক বাহির হয়েছে বসরার দালান দেখা গেছে কিসরার দালান দেখা গেছে রুমের দালান দেখা গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর সাথে সাথে জিব্রিল আমিন এই গুলি বিজয়ের সুসংবাদ দিবেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তকবীর কয়টা শত সাহাবী তন্মধ্যে নিয়মিত যোদ্ধা মাত্র 700 আবু সুফিয়ানের নেতৃত্বে পেশাদার 10,000 যোদ্ধা কয় হাজার 10,000 এদের নাম হলো আহজাব হিজবুন মানে একটা দল আহজাব মানে অনেকগুলি দল 10,000 সৈনিক নিয়ে রাসূলুল্লাহর হাতে মাত্র 700 নিয়মিত যোদ্ধা কয়শো 700 700 নিয়মিত যোদ্ধা 10,000 এর মোকাবিলায় একটা মারহাবা দিতেন নি মারহাবা জোরে কইতে মারহাবা আরে মারহাবা দিয়ার রাসূলুল্লাহর আহজাবর যুদ্ধর ব্যাটলফিল্ডর সাহাবায়ে কেরাম রে কও মারহাবা মারহাবা 700 নিয়মিত যোদ্ধা 10,000 কাফির দুশমনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন তবে এরা সংখ্যায় 700 হইলে এদের কোয়ালিটি কেমন ছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মুনাফিকরা প্রচার শুরু করছে যে 10,000 সৈনিকের লোকে আমরা বিনা অস্ত্রে কিভাবে লড়াই করতাম আমরা তো এক সময় খুব নীরব নিবৃত্তে শান্তিপ্রিয় জনগণ আসলাম কোনোদিন বাইরের কেউ আমাদের উপর হামলা করে নাই অবস্থায় মোহাম্মদ আর মুহাজির হল আসার কারণে এই বিপদ হল আমাদের উপরে আর জোরে হক নাউজুবিল্লাহ জোরে হক নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এই প্রচারণা মুনাফিকরা চালাইছে মদিনা খেরা চালাইছে মুনাফিক মুনাফিক আমার ভাইরা এই প্রচারণার কারণে মাঝে মাঝে দুই একজন যোদ্ধা আল্লাহর রাসূল থেকে ছুটি নিয়ে বাড়িতে এসে গেছেন না জানি পরিবারের উপর হামলা হয় বউ বাচ্চার নিরাপত্তার চিন্তা করিয়া দুই একজন মুমিন বাড়িতে এসে গেছেন বাড়িতে আসার পরে স্ত্রী জিজ্ঞাসা করলেন অমুকের বাপ তুমি এখানে কেন আরে পরিস্থিতি খুবই খারাপ তোমাদের নিরাপত্তার চিন্তা করিয়া আমি এখানে বাড়িতে এসেছি মহিলা বললেন প্রিয় স্বামী ঠিক আছে এখন থেকে তুমি বাড়ি পাহারা দাও আর তোমার তরবারি আমার হাতে দাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কাঁধে কাঁধ মিলাইয়া রাসূলুল্লাহর একা ফেলাইয়া বাড়িতে আসব না তুমি বাড়ি পাহারা দাও আমি জিহাদের ময়দানে গেলাম আল্লাহু আকবার ও দলই মাটির মহিলারা শোনো খেয়াল করে শোনো মায়ের আল্লাহ মহিলা অসুস্থ 200 টাকা দান করলেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো শিফায়া জালা নসিব করো আমিন ও মায়েরা শোনো খেয়াল করে মদিনার মায়েদের আর বোনদের ঈমানটা কেমন ছিল যেই পুরুষ বাড়ি পাহারা দিতে এসেছিলেন সুজা আবার জিহাদের ময়দানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
রাসূলুল্লাহ তাকবীর কয়টা দিছেন? তিনটা। কথা কই না কয়টা? তিনটা। এই তিন তাকবীরেই বিজয়ের ফয়সালা হয়ে গেছে আলহামদুলিল্লাহ পড়া। আলহামদুলিল্লাহ। অতএব কাফিরদের এই সমস্ত মহাজোট মুমিনুল লাগি কয় তাকবীর? তিন তাকবীর। মাতন না কয় তাকবীর? তিনটা। কাফিরা হলে যত বড় জোট বান্ধব না কেন ইসলামের বিরুদ্ধে তাকবীর কয়টা লাগবে? তিনটা। কি তাই বক্কা নেই গেল মাত্র আমার ভাইরা রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে বিজয় দিলেন, তবে ২৬ দিন অপেক্ষা করা লাগছে। সুবহানাল্লাহ। কয় দিন? ২৬ দিন পরে আল্লাহ রাব্বুল আলমিন বিজয়ের বাতাস পাঠাইলেন, একটা ঝড়, খন্দকের এই পারে ঝড়, এই পার নিরাপদ। সুবহানাল্লাহ। জোরে কই না সুবহানাল্লাহ। সকাল বেলা উঠিয়া দেখা যায় ময়দান খালি, আল্লাহ আকবার বলেন। আল্লাহু আকবার। ইহুদি হলের ষড়যন্ত্র ধরা পড়ছে নি? মতই না ধরা পড়ছে নি? আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। মুআজ্জজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, মুমিন হল যখন বিপদে পড়ে, মুমিন হলর বিপদ দেখিয়া মুনাফিক হলে কাফির হলর কাছে গিয়া ইন্ধন দেয়। কি দেয়? ইন্ধন দেয়। আর মনে করে ও চান্সে এগুন তুলে খাইতাম, কিন্তু কিছুদিন যায় গেলে বিজয় আল্লাহ পাকে মুমিন দেন দেন নানি। আর মুনাফিক যে গুনতে কাফির অল্লর লোকে গিয়ে আতাত করে এগুন তোর শেয়ারে খে মলিন করেন। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন। তো এই ইহুদি অগলর চরিত্র প্রকাশ হয়ে গেছে। সুতরাং ইসলামী আন্দোলনরে দমন করাত ইহুদি অগলর লগে যে গুনতে সহযোগিতা করেন ইগুন মুনাফিক। ইগুন কিতা? ধরে পেন না? ইগুন কিতা? মুনাফিক। এই মুনাফিকরা আল্লাহ রসুলকে বড় কষ্ট দিয়েছে। শেষ পর্যন্ত তাদের ব্যাপারে সূরা মুনাফিক নাযিল হইয়া তাদের সব চরিত্র আর সূরা তওবা নাযিল হইয়া তাদের সব খাসিয়ত আল্লাহ পাক ওপেন করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই ইহুদিরা শেষ পর্যন্ত আল্লাহর রাসূলরে হত্যার ষড়যন্ত্র করছে। নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহরে একটা হত্যা মামলার দিয়ত আদায় করার কথা হইয়া হইল তাইলে চলক কামরার এলাকার, আর ওখানো নিয়ে এক দেওয়ালর কাছে কইল আপনি ওখানো সায়াত বসেন, আমরা ভিতর থাকি নিয়ে। রসুল্লাহ এখানে পাইয়া আগের থাকি পাথর একটা রেডি রাখছে, এমন পাথর যে এটা কোনো মানুষের উপরে ফোড়লে এই মানুষ আর চিৎকারও দিতে পারত নাই, আর এমনভাবে এটাই বেরব যে আশেপাশে থাকি এর লাশও আর দেখা যাইত। ও এক লগে হত্যা এবং গুম দয়টা করলি, ওলাফান ফাতর একটা পিছনে ব্যবস্থা করে রাখছে ওয়াল, আর রসুল্লারে ঠিক ও জায়গাত বসাইছে। রসুল্লারে এখানে বসাইয়া কইছে আপনি বসেন আমরা আসি, আর ওখানে গিয়া ফাতর ওটা কিতা করতো? ছাড়তো। ও সময়ে জিব্রিল আমিন নাজিল হয়ে গেছেন। সুবহানাল্লাহ। জিব্রিল আমিন নাজিল হইয়া আল্লাহ রসুলের কাছে খবর দিয়ে দিলেন, পিছনের দিকে তাকাইয়া রসুলুল্লাহ দেখলেন ষড়যন্ত্র ফাঁস। আল্লাহ আকবার বলেন। আল্লাহ আকবার। এখন আপনারা হুক্কা, এতদিন তাদের ষড়যন্ত্রটা ছিল ভিতরে ভিতরে, আর এখন প্রকাশ্য নিছে কিনা নি? সরাসরি মদিনা রাষ্ট্রের যিনি সবচেয়ে বড় ফয়সালাকারী, জানে তারা নিজেরা মুরব্বী মানছে, উনারে হত্যা করার ষড়যন্ত্র করছে না নি?
মতন না মুমিনদের জন্য তিনি রাসূলুল্লাহ আর বাকি সবার জন্য তিনি রাষ্ট্রপ্রধান ঠিক কি না যে রাষ্ট্রের আনুগত্য হলো সেই রাষ্ট্রের প্রধান রে ষড়যন্ত্রমূলকভাবে যারা হত্যা করতে চায় এদের অপরাধ হলো দণ্ডনীয় অপরাধ ঠিক কি না এবং এই ধরনের অপরাধীরে মৃত্যুদণ্ড দেওয়া হয় কি দেওয়া হয় কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে নির্বাসনের সিদ্ধান্ত নিলেন কিসের সিদ্ধান্ত মদিনা থেকে বহিষ্কার এই এই জন্য এখানে বলা হয়েছে লিআউয়ালিল হাশরি সূরা হাশর তার মানে হলো রাষ্ট্রদ্রোহী ইহুদিদেরকে মদিনা থেকে বহিষ্কার করা হলো আর প্রথম সমাবেশ হলো তাদের খয়বরের মধ্যে খয়বরে এই ঘটনা নিয়ে এখানে নাজিল হয়েছে ইহুদিরা বেটাগিরি গল্প শুরু করলো যে আমরা আর যেটা দুর্গ আছে অজন্য আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ ইহুদিরা মনে করলো আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ তাদের দুর্গসমূহ আল্লাহ থেকে তাদেরকে সংরক্ষিত রাখবে সুরক্ষিত রাখবে ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু অতঃপর আল্লাহ তাদের উপর চড়াও হলেন এমন ভাবে যেটা তারা কল্পনাও করতে পারে নাই আল্লাহ আকবার বলেন ইয়খরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন ফাতাবিরু ইয়া উলিল আবসার আল্লাহ আকবার বলেন আল্লাহ তাদের প্রতি চড়াও হলেন এমন ভাবে তারা নিজ হাতে নিজের বাড়িঘর ভাঙলো নিজ হাতে নিজের সম্পত্তি ধ্বংস করলো ইয়খরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন ফাতাবিরু ইয়া উলিল আলবাব আল্লাহু আকবার বলেন এই হলো সূরা হাশর তাইলে বোঝা গেল এই সূরার মধ্যে রাসূলুল্লাহ মদিনার রাষ্ট্র নিরাপত্তার লাগি কিছু রাষ্ট্রদ্রোহীরে মদিনা থেকে বহিষ্কার করছেন এরা হইল ইহুদি এরা খেলা আর সেই থেকে ইহুদিরা এখনো পর্যন্ত মদিনা দখলের ষড়যন্ত্র করতেছে নাউজুবিল্লাহ করে এখনো তারা সেই থেকে এখনো তারা মদিনা দখলের ষড়যন্ত্র করছে কিন্তু পারবে না রাসূলুল্লাহর হাদিস মোতাবেক কি করবে না পারবে শেষ পর্যন্ত দাজ্জাল সারা দুনিয়া সবগুলা শহর দখল করবে মক্কার মদিনায় ঢোকার সময় আল্লাহর ফেরেশতারা সরাসরি তরবারি নিয়ে দাজ্জালের মোকাবিলা করবেন সুবহানাল্লাহ খেরা মোকাবিলা করবা ফেরেশতা দাজ্জাল মোকাবিলা করবা তাইলে আরেকটা জিনিস বোঝা গেল যে দাজ্জাল যখন মক্কার মদিনার ডুবত সইব তখন মক্কার মদিনার মানুষ যারা থাকব দাজ্জাল মোকাবিলা করার মতো ঈমান এরার তাহত নাই যার কারণে ফিরিস্তা ফাটাইয়া আল্লাহ পাকে মতন না মোকাবিলা করাইব তাইলে রাসূলুল্লাহর হাদিসের যে দুঃসংবাদ যেটা কিয়ামতের আলামত কি কিয়ামতের আলামত খারাবু মক্কা ও মদিনা মক্কা হরমাইন শরীফাইনের মধ্যে খারাপই হইব হেদায়ত শূন্য হয়ে যাবে নাউজুবিল্লাহ এই প্রক্রিয়া এখন শুরু হয়ে গেছে মক্কা মদিনার হরমাইন শরীফাইন 17 জন ইমাম আছেন
এর মধ্যে হক কথা বলার সাহস যে দুই একজনে করেন এরারে দরিয়া নিয়া কই নিয়া ফাঁসি দেখে উঠেরু আর বাকি হলে চাকরি বাসাইতা করি মাতেন না যেমন আব্দুর রহমান সুদাইস যেন সবচেয়ে মশহুর ইমাম ও বছর খানিক আগে বেটায় আপনার খুতবার মধ্যে আমেরিকার শান্তিপ্রিয় হয়েছে শান্তির লাগি আমেরিকার প্রশংসা করছে নাউজুবিল্লাহ এখন চিন্তা করুন মক্কা আর মদিনার ইমাম হলে কিলা খান আমেরিকার কাছে বিক্রি হয়েছেন এটা কেয়ামতের আলামত নাই নি কথা কই না হরমাইন শরীফের ইমাম হলোর যদি অবস্থা হয় তো সাধারণ পাবলিকের অবস্থা কি মক্কার যাওয়া লাগতো না আপনি বাংলাদেশও থাকা বাংলাদেশও কিছু দরবারি আলিম আছেন মাতেন না যেটাই যে সরকার যায় ও সরকারের তোয়াজ করে ইলাখান আলিম আছে নানি কথা কই আছে নানি এরারে তোয়াজ করার মতো আলিম আছে না বিভিন্ন দেশে দেশে সরকারে ইসলামী শক্তির উপর যে জুলুম চালায় দেখা যায় ই সরকারের লোকে কিছু আলিম হলো আছে তখন কি তখন না আমার ভাইরা এটা কিয়ামতের আলামত কিসের আলামত কিয়ামতের আলামত রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় মদিনা শত্রুমুক্ত করলেন ইহুদিদেরকে বহিষ্কার করে আমার ভাইরা এই সূরার শেষ দিকে আল্লাহ পাকে মুহাজির আর আনসারদের তারিফ করলেন সুবহানাল্লাহ মুহাজিরদেরকে বললেন ফুকারা বলে সুবহানাল্লাহ করেন কলিল ফুকারা আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম গনিমতের মাল পাঁচ ভাগ করিয়া এক ভাগ ওই সমস্ত ফুকারা মুহাজিরদেরকে যাদেরকে তাদের মাল আর বাড়ি থেকে বাহির করে দেওয়া হয়েছে এরা কারা মুহাজির কথা বলেন এরা কারা আমার ভাইরা মুহাজির কারা যারা বাড়িঘর ছাড়িয়া ব্যবসা বাণিজ্য ছাড়িয়া গোষ্ঠী বিরাদর ছাড়িয়া সব ছাড়িয়া সর্বহারা হইয়া ঠিকানাবিহীন অবস্থায় মদিনায় যাদের আত্মীয় স্বজন নাই বাড়ি নাই ঘর নাই ব্যবসা বাণিজ্য নাই অজানা গন্তব্যের দিকে ইয়াসরিবের দিকে রওনা পিছনে আপন বাড়িটা ছাড়িয়ে আসলেন ব্যবসা বাণিজ্য ছেড়ে আসলেন পথের ফকির হইয়া তাদের কথা হলো দুনিয়ার সব ছেড়ে দিব রাসূল ছাড়তে পারব দুনিয়ার সব ছেড়ে দিব বাড়িঘর ছেড়ে দিব কিন্তু আল্লাহর দিন ছেড়ে দিব না এরা হলেন মুহাজির এরা কি আর তাদেরকে যারা আশ্রয় দিয়েছেন এরা কারা এদের ব্যাপারে আল্লাহ বলতেছেন আল্লাযীনা তাবাওয়াউ আদ-দার ওয়াল ঈমান সুবহানাল্লাহ এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা যারা বাড়িঘর ছাড়িয়া সর্বহারা হইয়া মদিনায় আসলেন আর এখানে যারা আনসার যারা আশ্রয় দিলেন এদের অবস্থা হলো এই রকম দুইজন বিবি যার ছিল একজন রে তালাক দিয়া বললেন ভাই তুমি বিয়া করলাও সুবহানাল্লাহ কেননা তিনি জানেন যে এই মুহাজির ভাই ওনার কোনো বাড়িঘর নাই ব্যবসা বাণিজ্য নাই নিজে খাওয়ার ব্যবস্থা নাই ওনার বউ খেয়ে দিব বুঝছেন ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা এ বাংলার মুসলমানগুলি সৎ
শোনো খেয়াল করে শোনো, মদিনার আনসার সাহাবীরা কেমন ছিলেন, রহমতুল্লিল আলমিনের সাথে মুহাজির সাহাবারা আসলেন, আর রসুলের সাহাবিরা এক একজন এক একজন রে বাড়িতে লইয়া গেলেন, আল্লাহ রসুল একজন মুহাজির রে একজন আনসারের বাড়িতে দিলেন, জাকির লইয়া গেলেন, জাকির লইয়া গিয়া বলেন ভাইজান আমার বাড়িতে এই দুইটা ঘর আছে, এই দুইটা ঘরের মধ্যে যেইটা আপনার পছন্দ করবেন এইটা আপনার। সুবহানাল্লাহ, এইরকম কোন লজিং মাস্টার পাইছেননি যে তলে বলে এলেন বাড়িত নিয়ে কইছে বাবারে আমার বাড়িতেও দুই ঘর আছে একটা তোরে দিলাম মালিক বানাইয়া, ইলাখান জাকির দেও রাখে আসেননি কথা কইনা আসেননি। ও ভাইরা আমার বন্ধুরা, এবার চিন্তা করো মদিনার আনসার গুলি সাহাবীদেরকে কেমন অগ্রাধিকার দিয়েছেন। আল্লাহ বলেছেন ইউসিনুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মারহাবা বলেন, মারহাবা। রাসূলুল্লাহর আনসার সাহাবীরা এইভাবে অগ্রাধিকার দিয়েছেন, এক মুমিন আরেক মুমিনকে এইভাবে অগ্রাধিকার দিতেন। আমার ভাইরা, অথচ কিছুদিন আগে আউসরা খাজরাজের মাথা কাটছে আর খাজরাজরা আউসের মাথা কাটছে, এক শত বৎসর ধরে মরণ গাতি লড়াই ছিল আউস আর খাজরাজের মধ্যে। রহমতুল্লিল আলামিন মদিনায় আসলেন, এরা এমন বাই বাই হইয়া গেল, তারা নিজেদেরকে আপন বাই হিসেবে গ্রহণ করলো। এদিকে মুহাজির যারা আসলো এক একজন রে বাড়িত নিয়ে যেই ঘরে তাই তাক্তা এই ঘরের মালিক বানাইয়া দিল। জোরে হক্কা মারহাবা। মানে আনসার সাহাবিও হলো রে একটা মারহাবা দিয়ার, হক্কা মারহাবা। এইভাবে যারা আল্লাহর দিনের পথে অগ্রাধিকার দেন তারারেও তো মারহাবা দেওয়া লাগবো, মাতুন না দেওয়া লাগবো না নি। এটার নাম হইল মহিলা মাদ্রাসা। শুনছি শিবনগরী সাহেব রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া মাদ্রাসা, আলহামদুলিল্লাহ হক্কা, আরো জোরে হক্কা আলহামদুলিল্লাহ। আমার ভাইরা যারা মাদ্রাসা বানায়, এরা 1450 বছর আগে মদিনায় থাকলে এরাই আনসার হইল এনে। সুবহানাল্লাহ, এরা হইল এনে কিতা। আর যারা মাদ্রাসাত ফড়ে আর ফড়ায়, এরা হইল এনে মুহাজির। এরা কি? মুহাজির। আলহামদুলিল্লাহ হক্কা। সুতরাং এই মাদ্রাসার ওসিলায় আনসার আর মুহাজির দুইটা হওয়ার সুযোগ আছে কি নাই, কথা কইন আছে কি নাই। এবার শুনে, রাসূলুল্লাহর কাছে একদিন একজন মুসাফির আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, 3 দিন হয়ে গেছে সফরের কারণে আমার খানিয়ার পানি শেষ হয়ে গেছে। কয়দিন? 3 দিন। ফারলে আগে আমার কিছু খাবাবকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি এই মেহমানরে তার পরিবারের কাছে পাঠালেন, এক এক করে 9টা পরিবারের কাছে যাওয়া হইল, প্রত্যেকটা রসুলের প্রত্যেক ফ্যামিলি থেকে জবাব আসলো যে আমরা নিজেদের খাওয়ারও কিচ্ছু নাই, মেহমানরে মেহমানদারি খোলার মতো কিচ্ছু নাই। এবার চিন্তা করো রে ও দুনিয়ার মুসলমান, দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের অবস্থাটা কেমন ছিল, দু জাহানের সর্দার সাইয়্যিদুল কৌনাইন ওয়াস সাকালাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেও বলতেন আল ফাকরু ফাকরি,
দরিদ্রতা আমার অহংকার সুবহানাল্লাহ দরিদ্রতা আমার কি অহংকার এ দুনিয়ার মানুষগুলি তমাম পৃথিবীব্যাপী এমন কোন নেতা পাওয়া যাবে না যেই নেতা দরিদ্ররে তার অহংকার বলেছেন আল্লাহর নবী বলেছেন আল ফাকরু ফখরি দরিদ্রতা আমার অহংকার সুবহানাল্লাহ এই দরিদ্রতা নবীর মর্যাদারে বাড়াইয়া দিছে সুবহানাল্লাহ হুন্না আর আমরা সমাজ এমন হইছে দরিদ্রতায় আমরা মানিত্য খাইলা ঠিক কি না আমার ভাইরা যেই দরিদ্র মানুষটা দিনদার বনি যায় যেই দরিদ্রের সঙ্গে দিন পাওয়া যায় এইটার মর্যাদা খালি বাড়ে সুবহানাল্লাহ হুন্না আরো জোরে হুন্না সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর নবী বলেছেন আল ফকরু ফখরি এই অবস্থায় আল্লাহ রাসূল শর্মের মধ্যে পড়ে গেল বললেন কে আছো আমার মেহমানরে বাড়িত নিয়া মেহমানদারি করবা সাথে সাথে আল্লাহ রাসূলের একজন আনসার সাহাবী দাঁড়াইয়া লাব্বাইকা ওয়া সাদাইকা বলে দাঁড়িয়ে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার এই মেহমানরে আমার বাড়িতে লইয়া যামু সুবহানাল্লাহ যিনি দাঁড়াইছেন উনিই লাগি রোজ হামলা মানে কি নিত আনন তো নিত খাই সুবহানাল্লাহ দৈনিক মজুর একজন সাহাবি তিনি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার মেহমানরে আমি গছিলাম সুবহানাল্লাহ বাড়িতে লইয়া গিয়া বললেন প্রিয় তোমার স্ত্রী খাবারের ব্যবস্থা করো জলদি খাবারের ব্যবস্থা করো একজন মেহমান আছেন বিবি বললেন সর্বনাশ শুধুমাত্র বাচ্চাদের খাবার ছাড়া আজকে আমরা দুইজনে না খাইয়া থাকা লাগবো তাদের পরিবারটা এইরকম চলত যে মাঝে মাঝে যেই দিন দেখা যাইতো যে খাবারের পূর্ণ সংস্থান হয় নাই সেই দিন ওনারা দুইজনে না খাইয়া তিনটা বাচ্চা আছিল ও বাচ্চান্তরে খাবাইয়া নিজে না খাইয়া ঘুমিয়ে যেত এইরকম পরিবার বিবি বললেন ও অমুকের বাবা আজকে রাত্রে তো শুধু বাচ্চাদের খাবার আছে আমরা দুইজনে না খাইয়া ঘুমানি লাগবো স্বামী বলেন প্রিয় তোমার স্ত্রী যেই মেহমান লইয়া আইছে এটা আমার মেহমান নয় রাসূলুল্লাহর মেহমান স্ত্রী বলেন তাইলে তো আর কোনো কথাই নাই বাচ্চাই তো রে আমি ঘুম পাতাই নাই বাচ্চারা ঘুমাই যাইব এরপরে রাসূলের মেহমান দেখা পাইয়া দিব আল্লাহ আকবার জোরে কোন আমার হাবা আল্লাহ রাসূলের ভালোবাসা মদিনার মানুষের কেমন ছিল রে ভাই এ ভাইরা আমার শোনো মুহাজিরদের সঙ্গে রাসূলের সাহাবীরা কেমন আচরণ করেছেন একটা মা আর একটা বাবা তার কলিজার বাচ্চাটা কলিজার টুকরা বাচ্চাটারে মাদ্রাসায় পাঠাইলো ও বেসা বকল হন খেয়াল করি মাঝে মাঝে কিছু খবর বার হয়ে যায় কি যে বোর্ডিং মেসা বহলে কিছু বাচ্চাইন্দর লোকে খারাপ ব্যবহার করলেন কথা কিছু বদনাম বার হয় নানি মাত্র কথা কেন বার হয় নানি আমার ভাই রে খেয়াল করি শুনো রে কৌমে লুত রে আল্লাহ পাকে শুধু এই অপরাধের কারণে ধ্বংস করছেন বসেন নানি যে মায়ার বাপে বাচ্চা ফাটাইল কোরআন ফড়ার লাগি ইগু তো রসুলের মেহমান মাতন্যা আর যেই মোল্লা বেটাই এগুলোকে খারাপ কাম করি লাইলাই এখন তুমি চিন্তা করে চাইয়া দেখো তুমি কত বড় বজ্জাত মাতন্যা নাউজুবিল্লাহ হুকা ইগিয়া রসুলের মেহমান রে বেজ্জত করল নানি মাদ্রাসার যত বাচ্চা নাই কোরআন শিক্ত করি এগুলা সব রসুলের মেহমান শুনিয়া যাও রে ও খানাই গাটোর মুসলমান ইগুন্তরে এক মোট বাঁধ দেওয়া মানে
رحمت للعالمين الرموك مهمان الرموك بات اٹھایا دلائي ايران لوگ زرا اتو خراف کام کھڑے اگن تو لخان بجتا رسول نمت انہا اصول نی رسول اور مهمان رئی باب بجت حقل نشتو کھڑی لئی لوئی گو لخان بجتا رسول نی لواتت پتی مت انہا ইলাখান কিছু বৈজ্ঞাত হল বড়ই জেনে নি মতে মতে এর লাগি মাদ্রাসা হলর পড়িং গো যে মেসাব দিবা সবচেয়ে মুত্তাকি ফরজগার চাইয়া দিবা আর খালি মুত্তাকি ফরজগার চাইলেই তো নাই এর বাদেও মাঝে মাঝে এলার আদত খাইস্তক সম্পর্কে মুহতামি মহলে প্রিন্সিপাল হলে খবর নেওয়া দরকার কথা কোন ঠিক কিনা নাইলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে আমার ভাইরা শুনেন খেয়াল করে শুনেন আনসার সাহাবীরা মুহাজিরদেরকে কিভাবে অগ্রাধিকার দিতেন স্বামী স্ত্রী দুইজনে কইন যে বাচ্চেন তরে ঘুম পাড়াই লক্কা এখন ফুক্কা চাই মেহমান রে খাওয়াইবার লাগি আপন সন্তান রে না খাওয়াইয়া যেই মায়ের ঘুম পাড়াইতো পারে রাসূলুল্লাহর প্রতি এই মায়ের মহব্বতটা আর আমরার মহব্বত সমান নেই যেই বাবা তার সন্তানকে না খাওয়াইয়া ঘুম পাড়াইয়া দেয় রাসূলের মেহমানকে খাওয়াইতো করি ও ভাইরা সেই বাবার রাসূলের ভালোবাসা আর আমাদের ভালোবাসা সমান নেই হুব্বে পয়গম্বর গাজায়ে জান হচ্ছে হুব্বে পয়গম্বর গাজায়ে কিতাব না বদলে জানে কোন حب پیغمبر غزائے جانے کن عشق احمد مردلم درمانے کن عشق احمد مردلم درمانے کن اللہ اکبر او بیرہ مرم سر سابرہ رسول رب بلو بشا ترار غزوئی گزے گی سبحان اللہ خنیا رتر خبر شمیو خائنا স্ত্রীও রাতের খাবার খায় না এমন কি আপন অপু সন্তান গুলিরে পর্যন্ত না খাওয়াইয়া ঘুম পাড়াইয়া দিল এবার চিন্তা করো আনসার সাহাবী যারা আল্লাহর নবীর ভালোবাসারে তারা নিজের গেজা বানাই লইছো সুবহানাল্লাহ রাসূলের ভালোবাসার কারণে ফেটোয়ার বুক লাগছে না عشق بازی بت پرستی تو نے مجھ کو دے دیا عشق بازی بت پرستی تو نے مجھ کو دے دیا لے گیا تو با قراری بے قراری دے دیا عشق بازی بت پرستی ای میرا درکار نیست হর রোগে মন তারে গুস্তা হাজতে জন্নার নেস্ত সুবহানাল্লাহ কা এবার চিন্তা করো রহমতুল্লিল আলমিনের আনসার সাহাবীরা কিভাবে অগ্রাধিকার দিয়েছেন সুবহানাল্লাহ কন্যা এইভাবে এক নাগরিকে আরেক নাগরিকের যদি অগ্রাধিকার দেয় এই দেশ আর রিলিফ লইয়া কাড়াকাড়ি হইব নি না কথা কইনা হইব নি না রিলিফ নিয়া কাড়াকাড়ি হবে না তাইলে বোঝা গেল আল্লাহর কোরআনের সমাদ নবীর সুন্নতের সমাদ যেখানে প্রতিষ্ঠা হয় এখানেও নাগরিক হল এমন হয় একজনে আরেকজনের অধিকার দেয় অগ্রাধিকার দেয় সুবহানাল্লাহ কইনা সুবহানাল্লাহ তাইলে বোঝা গেল আনসার হলর বৈশিষ্ট্য হইল কি আরেকজন রে তার চেয়ে দরিদ্র যে হে তারে অগ্রাধিকার দেয় এই গুণটা আমল কর্তা ফরবানি আপনারা খেলা ফরবা দেখে আত্মলোক কাছে আলহামদুলিল্লাহ শুধুমাত্র এই গুণ যদি আমল করিলেন তে আনসার সাহাবী হলর খাসিয়ত ফয়দা হইছিল সুবহানাল্লাহ কথা বুঝছেন নি আনসার সাহাবী হলর খাসিয়ত আপনার মধ্যে ফায়দা হইছিল কি সুবহানাল্লাহ কইনা সুবহানাল্লাহ তখন ইসলামী বিপ্লব সহজ হইছিল কি আমার ভাইরা তখন একজনে আরেকজনের মাথা খাটতো নাই
এক মেসাবে আরক মেসাব দেখলে ফু ফলাই দেই ওলাও ঘটনা ঘটে নি মতিন না এ ভাই গল রে আমার আ ঐক্যবদ্ধ আল লাগি আমার ফির তোমার ফির দুইও ফির জীবনে এখানো করা যাইতো কিন্তু অকলে মিলিয়ে যদি রসূল ধরিলাই কারে ধরি রসূল আল্লাহর রসূল আর রসূলের আনসার সাহাবীগুলোর লোক লইলা আইতাইলে সবটা ভুলিয়া ভাই ভাই ওই জিমুকি কথা কই ঠিক না সুতরাং একজনে আরেকজনের অগ্রাধিকার দিতে রাজি আছেন তো খেলা রাজি দেখে আত্ম লক্ষা ও এটা হইল কি আনসার অগুলোর খাসিয়ত আর ফরমাইছেন কে কে ফরমাইরা ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة رحمة للعالمين أشلن مدينة مدينة مانوش كولي كتو بدر هلو پروش پرر پتی كتو دویابان هلو اكتا وده رندلش بزبن شنن مدينة ادخانش مانوش تلن دوريترو আনসারদের মধ্যে মাত্র তিনজন ছিলেন একটু ধনী আর অধিকাংশ কি দরিদ্র ফকির দরিদ্র কিন্তু তাদের সম্পর্কটা কেমন ছিল শুনেন একজন আনসারের বাড়িতে ভালো রান্না হইছে একটু ভালো গরিবানার মাঝে ভালো বুঝাই গেল না তখন আনসারের বিবি বলতেছেন শুনো অমুকের বাপ পাশের বাড়ির এদের অবস্থা কয়েকদিন ধরে খুব খারাপ আমরা যখন একটু ভালো রান্না বাড়া করেছি একটু খাবার ওই বাড়ির বাচ্চাগুলির জন্য লইয়া যাও তো উনি বাইর হইছেন ফত হেই বাড়ির লোকটারে ফাইছেন ভাই তুমি হই যাইতাই ওইরা অমুকর মায়ে কিছু বালা ফাক করছেন তোমার বাচ্চাই তো লাগে কিছু খাবার দয়জনের ফটো দেখা এন খন্দে পাই আমিও তো তোমার বাচ্চার লাগি লইয়া বাইর হইছি উনি এখন আমি তোমার বাচ্চার জন্য নিয়ে আসতেছি এ মুসলমানেরা শুনো ধনী কুটুম বাড়ি তাইলে আগুয়া না যায় আর দরিদ্র কুটুম বাড়ি তাইলে কপাল কুস করিলা এটি কিনা ও টাটা ফলাই দিছ তোমার বাড়ি থেকে বরকত উঠি জীব কি ওই সিরুনা লা আনফুসিহিম ওলাউ কানা বিহিম খাসাসাব এ বাংলার মুসলমানেরা দেখো আল্লাহর কোরআনের বাস্তবতা দেখো নবীর সমাজের বাস্তবতা দেখো এই রকম সমাজ যেখানে প্রতিষ্ঠিত হয় আপনারা বলেন এখানে আর অশান্তি থাকে নি দরিদ্রতা থাকতে পারে কিন্তু অশান্তি থাকতে পারে না আমরা যে খালি ইসলাম ইসলাম হই ইসলামের সমাজ বানক কা ইসলামের সমাজ প্রতিষ্ঠা হইলে কোন ধরনের মানুষ তৈরি হবে সুবহানাল্লাহ এটা দেখলাম আমরা এক নাগরিকে আরেক নাগরিককে কিভাবে অগ্রাধিকার দেয় এখন আসেন নেতা হলে সমাজের সাধারণ মানুষকে কিভাবে অগ্রাধিকার দেয় সন্তানই মাতুন না দেখি সন্তানই না খারাপ লাগে আপনারা শুনেন এবার আসেন নেতৃবৃন্দের কথা বলি নেতা হলে সমাজের সাধারণ মানুষকে কেমন অগ্রাধিকার দিতেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন তো হিমস নামে একটা প্রদেশ আছে এই প্রদেশের সারেই গভর্নর বানাইয়া দেওয়া হয় এই এলাকার মানুষে ওমর ইবনুল খাত্তাবের কাছে কতখান লম্বা অভিযোগ তখন উনারে বদলাইন এরপরে আরেকজন দেওয়া হয় তো উনারে বদলাইন শেষ পর্যন্ত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে
রাসূলের সাহাবীদের মধ্যে একটা মানুষ আছে উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা এই উমাইর ইবনে সাদ রে এত বড় আল্লাহর এক ওলি তিনি উনারে যদি দেই আশা করি এই হিংসর বেত্তমিজি গুনতে আর ডিস্টার্ব করবে না উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা মতকন ছিলেন শাম দেশে লড়াইয়ের ময়দানে একটার পর একটা অঞ্চল বিজয় করতেছেন আর মসজিদ قائم করিয়া একজন রে গভর্নর বানাইয়া কালেমার পতাকা লইয়া আর সামনে জিহাদের ময়দানে ফিল্ড মার্শাল উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা নু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নু চিঠি দিলেন আর লেখলেন এই চিঠিটা পাওয়ার সাথে সাথে ও উমাইর ইবনে সাদ জিহাদের ময়দান তাকিয়া সরাসরি তুমি হিমসের গভর্নর গিমেমসের গভর্নর পদে তুমি যোগদান করো মাশাআল্লাহ কা পদোন্নতি হইছে নাকি মাতাই না পদোন্নতি হইছে নাকি হিমসের গভর্নর পদে যোগদান করার লাগি উমাইর ইবনে সাদ খলিফার চিঠি পাইয়া সেনাপতি সাথে সাথে সব কিছু সমজাইয়া পায়ে হেঁটে হিমসের দিকে রওনা সুবহানাল্লাহ কন্যা পায়ে হেঁটে একটা ঘোড়াও নেন নাই একটা উটও নেন নাই তাকে বলা হলো যে এত দূর থেকে হিমসের দিকে আপনি পায়ে হেঁটে যাবেন একটা ঘোড়া নিয়ে যান উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন না আমি জিহাদের ময়দানে থাকতে পারছি না অন্তত আমার ঘোড়াটা আল্লাহর দিনের পথে থাকুক আল্লাহু আকবার অন্তত আমার উট আর ঘোড়াটা জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে বিদ্যমান থাকুক আমি পায়ে হাঁটিয়ে হিমসে যেতে পারবো ইনশাআল্লাহ সুবহানাল্লাহ পায়ে হেঁটে হিমসে আসলেন জুমাবারে জনগণকে জুমার নামাজ পড়াইয়া এরপরে বসাইয়া সাতটা জুমলায় সাতটা কথায় একটা ভাষণ দিলেন মাত্র চার কথায় একটা ভাষণ আর এক বৎসর তাদেরকে শাসন করলেন আর কোনো ভাষণ দেওয়া লাগে নাই সুবহানাল্লাহ কা এদিকে উমর ইবনে খাত্তাব চিন্তায় পড়ে গেলেন কি ব্যাপার এক বৎসর হয়ে গেল উমাইর ইবনে সাদের মতো এত বড় আল্লাহর এক ওলিরে হিমসের গভর্নর বানাইলাম এক বৎসরের ভিতরে হিমস থেকে একটা দিনারও বাইতুল মাল আসলো চিন্তায় পড়ে গেলেন তাইলে তো মনে হয় এই বেটা গাইড বড় করিলার বুঝছেন নি মনে হয় আত্মসাত করিলার উমর ইবনে খাত্তাবে চিঠি লেখলেন চিঠিতে লেখলেন চিঠিটা তোমার কাছে পৌঁছার সাথে সাথে তুমি আর অমা জাবাইতা আর যত জিনিস যাব ফকেটস্থ করছো জমাইছো তুমি আর তোমার দুনিয়ার যা জমাইছো সব লইয়া আমার দফতর তার মানে কি সেনাপতি তা কিয়া গভর্নর আর গভর্নর তা কি পদচ্যুত গভর্নর তাকে কি পদচ্যুতি ডিমোশন লেটার প্রেসিডেন্ট থেকে সিটি ফরিয়ে উতাইন হইলা আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার হোকা সিদ্ধা হোক আর আপনার দেশের কোন ডিসি ইলা যদি পদচ্যুতির সিটি দেয় আলহামদুলিল্লাহ হইব না হইব হাইলে তো দিলে হইয়া উঠিব মতন না মেসাব পাইলে হইব মেসাব হল জলদি আও কিতে হইছে বলে বাদে হইব আগে খতমে কোরআন পড়ি আমার লাগি দোয়া করো কিতে হইছে বলে কই মনে ফরে বড় বিপদ পড়ছি মেসাব কই ফরে কই ভাই আগে তো দোয়া কিতার লাই করতাম কইতে ও ভাইরা আমার আমার দেশের নেতার নেতৃত্ব চলে গেলে অফিসারের চাকরি চলে গেলে খান্দে আর হিমসের গভর্নর উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা নুরে
পদচ্যুতির চিঠি দিলা নাই নি উনি কইন আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে বাঁচাইলা আল্লাহু আকবার তো তিনি চিঠির দুইটা অর্ডার একটা হইল কি যা দুনিয়ার যা সম্পত্তি খামাইছে নষ্ট হইয়া যাইতো তো ও দুনিয়া তান লইছেন জিহাদের ফিল্ড থেকে যখন চিঠি পাইছেন তখন তার একটা ব্যাগ আছিল খাফলর জিরাফ সামলার জিরাফ সামলার একটা জিরাফ আছিল ব্যাগ বস্তা লাখান এটা ফিটিত ওলাখান ফলাইতা ফিটিত ফলাইয়া সফর এই জিরাফের মধ্যে আছিল তার একটা খাবারের প্লেট প্লেট এটা ফুরান হইতে হইতে মুরগর সাড়া লাহান হয়ে গেছে কি সুবহানাল্লাহ হইন না অথচ অথচ ওমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন ধরে জিহাদের ময়দানে দেশের পর দেশ জয় করলা হাজার হাজার দিনার আর দিরহাম তার হাতে আসতেছে এত বড় ফিল্ড মার্শাল এত বড় সেনাপতি কিন্তু একটা খাবারের কাসা প্লেট যেটার দিকে তাকাইলে মনে হয় যে এটা মুরগর সাড়া মুরগর গুড়ার সাড়া লাখান এত ফুরান হয়েছে একটা অজুর বাটি অজুর পদনা আর একটা হইল গোসলর বাটি আর একটা সিরা জামা কুর্তা ও সাই জিনিস বেগবরিয়া হিমসর গভর্নর হিমসের পথে সুবহানাল্লাহ আমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নূর সিটি ফাইলা যা জমাইছো তা লইয়া আবার ফিরত আসো আবার হোক বেগ বলইছেন বেগ কয় জিনিস কথা কই না এক বৎসর হিমসের গভর্নর আবার দেখা গেল বেগ সাইর জিনিস বললা তান কাসা তান ওয়াজু আর তান ইনা ও কামিসুহু সিরা কুর্তা অজুর বদনা আর হইল গিয়া গোসলের লুটা খাবারের প্লেট এই সাইটটা জিনিস বস্তাত বললা বরিয়া পায়া টিয়া আবার মদিনার দিকে রওনা আমিরুল মুমিনুনের বাড়ি তাসিয়া দরওয়াজার সামনে বস্তা রাখিয়া ভিতরে গিয়া কইলা লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া আমিরাল মুমিনিন ও আমিরুল মুমিনিন আমি উপস্থিত হাল পড়ছি হরিয়া কইলা ঠিক আছে তুমি তো আইছ ও আইনা দুনিয়া কা তোমার দুনিয়া কই তিনি বললেন যে আপনার ইন্দা বাবিকা আপনার দরওয়াজার সামনে কইলা লইয়া ওমর ইবনুল খাত্তাবের মনে করলাতে তো দিনার আর দিরহাম আর গাইড আমার দরওয়াজার সামনে রাখিয়া আইছে জলদি লইয়াও এবার তার বস্তা লইয়াইয়া বস্তার মুখ খুলিয়া তার কাসা বাইর করি এখন হাজি দুনিয়াইয়া ওজুর বদনা বাইর করি এখন হাজি দুনিয়াইয়া গুসলের বাটি লুটা বাইর করিয়া বলে নাজি দুনিয়াইয়া ফারা কমিস বাইর করি এখন হাজি দুনিয়াইয়া ও আমিরুল মুমিনিন এই সাইর জিনিস লইয়া জিহাদের ময়দানে বাহির হইছিলাম এই সাইরটা লইয়া এক বৎসর আমি হিংসের গভর্নর ছিলাম আর ও সাইরটা লইয়া আবার তোমার দুয়ার হাজির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জনগণ রে কেমন অগ্রাধিকার দিত এরা ওমর ইবনুল খাত্তাব কইলা তাইলে এই এক বছর দি কোন উসর সদকা ফিতরা ইতা আদায় করছো না তিনি বললেন হ্যাঁ যকাতও আদায় করছি ফিতরাও আদায় করছি উসরও আমার ইবনুল খাত্তাব বললেন এগুলি কোথায় তিনি বললেন জাকার মাল জাকাত আল্লাহ আকবার কই না জাকার মাল ও আমিরুল মুমিনিন আমি হিমসে কিয়াই এই এক বৎসরের ভিতরে কোনো অভিযোগ পাইছনি ওমর ইবনুল খাত্তাব বললেন না রে ভাই
এক বছরের ভিতরে হিংসের অনেক মানুষ হয়েছি কেউ কোনো অভিযোগ করছে তিনি বললেন আমি এমন ভাবে অগ্রাধিকার দিয়েছি তুমি আমারে বানাইছো ওলি গভর্নর আমার ক্ষমতা আমি জনগণকে দিলেইছি সুবহানাল্লাহ আমি তারার চালাই নাই বরং তারা আমারে চালাইছে আল্লাহু আকবার কও আল্লাহু আকবার আরে জোরে কও না আল্লাহু আকবার আল্লাহু আকবার ও আমিরুল মুমিনিন আমি প্রত্যেক এলাকার গণ্যমান্য মুরব্বীদেরকে জমাইছি জমাইয়া এই এলাকার যখাত কুশলর দায়িত্ব দিছি এই এলাকার মিসকিনগুলোর তালিকা দিছি ওনারা কালেকশন করছে ওনাদের নেতৃত্বে জাগার মাল জাকাত ওমর ইবনুল খাত্তাব এক বছরের ভিতরে তোমার বাইতুল মাল তো দূরের কথা আমি উমাইর ইবনে সাদের হাতে একটা দিনারও আনি নাই সুবহানাল্লাহ কইনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন কাতিবরে বললেন উক্তব লেখো আবার উমাইর ইবনে সাদরে পুনর্বহাল করা হইল আল্লাহু আকবার আমরার দেশর অফিসার হইলে হইল এনে মারহাবা মাতুন না উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ওমর আর যতদিন থাকবো আর আমি কোনো মানুষের চাকরি করব না এবার আমি আমার মাওলার ইবাদত বন্দেগি করিয়া কাটাইয়া দিতে চাই সুবহানাল্লাহ যাই হোক সংক্ষেপে কথা এরপরে ওমর ইবনুল খাত্তাবে 100 দিনার পাঠাইছেন এক দিনার 100 দিনারে প্রায় আপনার 1 কেজি সোনার 10 ভাগের এক ভাগ 100 গ্রাম হয়ে যায় 100 গ্রাম সোনা কত টাকার মাল বুঝাই যায় না এইগুলা পাইছেন সন্ধ্যার পরে ফজর হইছে ফজর নামাজ পড়িয়া গাও যত ফকির হল ডাকিয়া সব রেডি লাইছেন একটা দিনার নিজের লাগি রাখছেন না আল্লাহ আকবার নেতা হিসাবে জনগণকে কিভাবে অগ্রাধিকার দিছেন দেখছেননি সুবহানাল্লাহ কইতা আর আমার দেশের নেতাগুলোর অবস্থা কিতা মাতেন না হ্যাঁ পাঁচ বছর আগে এমপি ওয়ার পাঁচ বছর আগে তার যে অবস্থা পাঁচ বছর বাদে দেখা যায় 100 গুণ বাড়ি গেছে 100 গুণ তার মানে পাঁচ বছর আগে 1 কোটি হইলে পাঁচ বছর বাদে 100 কোটি টাকা আর জনগণের অবস্থা ও যেই আগর লাড়ুলা ও আগর কতক্ষণ ঠিক কিনা يؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة تيلي بوزاك الله مومن در مدد اخي وانور اقرا دیکار دوار گون انصار در گون تکینا اي گون دو دي امرا رفت خوری تيلي عمير ابن سعد رضي الله تعالى نولا خان نتا فوازايبو مطنع ار الى نتا فايلي আর আপনার আপনি গিয়া ফকিরর লাইনও দাঁড়ানি লাগতো নাই বরং নেতা হল আপনার বড় লাইন ধরবা জোরে হোক আমার হাবা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন